কিছু মানুষের জীবনের গল্প কোটি মানুষের জীবনকে প্রভাবিত করতে পারে। মুনিবা মাজারের জীবনের গল্পটা ঠিক এমনই এক সত্যিকারের উদাহরণ। বেলুচিস্তানের এক অপূর্ব সুন্দরী তরুণী মুনিবা বিয়ের 2 বছর পর স্বামীর সঙ্গে দূরে কোথাও বেড়াতে যাচ্ছিলেন। গাড়িটি তার স্বামী চালাচ্ছিলেন। একসময় লোকটি ঘুমিয়ে পড়লে গাড়িটি খাদে পড়ে যায়। স্বামী লাফিয়ে বাঁচলেও মুনিবা গাড়ির ভেতরে আটকে যায়। এরপর প্রায় 2.5 মাস হাসপাতালে ও আরও 2 বছর বিছানায় কাটিয়ে 2টো পা হারিয়ে মেরুদণ্ড, ঘাড় ও শরীরের বিভিন্ন অংশে অনেক বাড়তি কিছুর সংযোজন নিয়ে, এমনকি স্বামীর কাছ থেকে তালাকপ্রাপ্ত হয়ে জীবনের প্রতিটি কষ্টকে রূপান্তরিত করেছেন শক্তিকে, হুইলচেয়ারকে পরিণত করেছেন সাহসের প্রতীকে, পরিচিতি পেয়েছেন পাকিস্তানের আয়রন লেডি বলে। জীবনের প্রতিকূলতা যখন আমাদের থামিয়ে দিতে চায়, তখন আমাদের সামনে দাঁড়িয়ে থাকে একজন সত্যিকারের নায়ক। মুনিবা মাজারি এমনই একজন নায়ক, যিনি পৃথিবীকে দেখিয়েছেন কিভাবে নিজের মনের শক্তিতে জীবনের সমস্ত চ্যালেঞ্জকে জয় করা যায়। মুনিবা এখন একজন জনপ্রিয় মোটিভেশনাল স্পিকার। আজ থেকে কয়েক বছর আগে মুনিবা তার একটি বক্তৃতায় জীবনের কঠিনতম সময়ে কিভাবে আত্মবিশ্বাস এবং আশা ধরে রাখতে হয়, কিভাবে শত বাধা এবং প্রতিকূলতা পেছনে ফেলে জীবনে এগিয়ে যেতে হয়, তা তার নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে সহজ করে বুঝতে সাহায্য করেছেন। ইংরেজি ভাষায় দেয়া মুনিবা মাজারির এই বক্তৃতা ইউটিউবে কোটি কোটি বার দেখা হয়েছে। এ বক্তৃতা শুধুমাত্র কথা নয়, এর মধ্যে আছে আমাদের চেতনাকে আঘাত করে জীবনের প্রতি সঠিক দৃষ্টিভঙ্গি জাগিয়ে তোলার এক শক্তিশালী প্রেরণা, আছে এমন এক হিলিং পাওয়ার যা যে কারো জীবনের যে কোনো দুঃখ কষ্টকে দূর করে দিতে, জীবনে এগিয়ে যেতে ও বারবার শুধু কৃতজ্ঞ হতে সাহায্য করে। মুনিবা বলেন, আপনাকে এখানে পাঠানো হয়নি নিখুঁত মানুষ হওয়ার জন্য। এই পৃথিবীতে কোনো কিছুই নিখুঁত নয়, আমরা সবাই নিখুঁতভাবে অপরিপূর্ণ, এবং এটা সম্পূর্ণ ঠিক আছে। জীবন একটা পরীক্ষা, একটা চ্যালেঞ্জ, এবং পরীক্ষাগুলো কখনো সহজ হওয়ার জন্য নয়। ভয় পাওয়া ঠিক আছে, কাঁদা ঠিক আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু হাল ছেড়ে দেয়া নয়। কখনো হাল না ছাড়াই হলো বাঁচার পথ। আপনার জীবনে যে থাকার কথা সে আছে, যে না থাকার সে বিদায় নিয়েছে। কখনো কখনো কারো অনুপস্থিতি আপনাকে একজন ভালো মানুষ বানায়, তাদের অনুপস্থিতি উদযাপন করুন। এটা সবসময় ছদ্মবেশে একটা আশীর্বাদ। আমি সবসময় বলি, মানুষ কতটা ভাগ্যবান তা তারা বুঝতেও পারে না। আপনি যে প্রতিটা শ্বাস নিচ্ছেন এটাকে উদযাপন করুন, মৃত্যুর আগে মরবেন না, ইত্যাদি। বাঙালি দর্শকদের জন্যে মুনিবা মাজারির ইংরেজি বক্তৃতাটি অবলম্বনে এর একটি বাংলা উপস্থাপন আপনাদের কাছে তুলে ধরার উদ্যোগ নিয়েছি শব্দের শক্তিতে বিশ্বাসী ইতিবাচক ফ্যাশন ব্র্যান্ড মোটিভেশন প্লাস ফ্যাশন উইথ পারপাসের সৌজন্যে। শেষ পর্যন্ত শুনুন, নিজের জীবনকে আরও অর্থপূর্ণ করে তুলুন। ভিডিওর শেষে দেওয়া 3টি কুইজের সঠিক উত্তর দিয়ে জিতে নিন প্রিমিয়াম কোয়ালিটির মোটিভেশন প্লাস টি শার্ট। মোটিভেশন প্লাস, ফ্যাশনে মোটিভেশন। আপনাদের এত ভালোবাসা এবং উষ্ণতার জন্য অশেষ ধন্যবাদ। ধন্যবাদ আমাকে গ্রহণ করার জন্য, অশেষ ধন্যবাদ। আমি সবসময় আমার কথা বলার শুরুতে একটা সতর্ক বার্তা দিয়ে শুরু করি, এবং সেই সতর্ক বার্তাটি হল, আমি কখনো দাবি করিনি যে আমি একজন মোটিভেশনাল স্পিকার। হ্যাঁ, আমি কথা বলি, কিন্তু আমি নিজেকে একজন গল্পকার হিসেবে বেশি অনুভব করি, কারণ আমি যেখানেই যাই আমি সবার সাথে একটা গল্প শেয়ার করি। এটা এমন একটা নারীর গল্প যার সম্পূর্ণ অসম্পূর্ণ জীবন তাকে আজকের যে ব্যক্তি তাকে বানিয়েছে। এটা সেই নারীর গল্প
যে তার স্বপ্ন এবং আকাঙ্ক্ষার পেছনে ছুটে চলেছিল এবং সবাইকে বুঝতে সাহায্য করেছিল যে আপনি যদি মনে করেন যে আপনার জীবন কঠিন এবং আপনি তা ছেড়ে দিতে যাচ্ছেন কারণ আপনি মনে করেন আপনার জীবন সঠিক নয়, আবার চিন্তা করুন। যখন আপনি এভাবে ভাবেন তখন আপনি আপনার নিজের প্রতি অন্যায় করছেন। এটা সেই নারীর গল্প যে মানুষকে বুঝিয়েছে যে কখনো কখনো সমস্যাগুলো খুব বড় নয়, আমরাই খুব ছোট, তাই আমরা সেগুলোকে পরিচালনা করতে পারি না। এটা সেই নারীর গল্প যে সময়ের সাথে সাথে বুঝেছে যে সত্যিকারের সুখ সাফল্য অর্থ খ্যাতিতে নয়, বরং এটা আপনার ভেতরে রয়েছে, সত্যিকারের সুখনিহিত কৃতজ্ঞতায়। তাই আমি এখানে এসেছি এবং আমি সেই নারীর গল্প শেয়ার করতে যাচ্ছি। এটা আমার গল্প, কৃতজ্ঞতার গল্প। আমি শব্দের শক্তিতে বিশ্বাস করি। অনেক মানুষ আগে কথা বলে তারপর ভাবে, কিন্তু আমি জানি শব্দের মূল্য। শব্দরা আপনাকে তৈরি করতে পারে, ভাঙতে পারে, আপনার আত্মাকে নিরাময় করতে পারে, এমনকি আপনাকে চিরতরে শেষও করে দিতে পারে। তাই আমি সবসময় আমার জীবনে ইতিবাচক শব্দ ব্যবহার করার চেষ্টা করি, আমি যেখানেই যাই না কেন। তারা একে বলে প্রতিকূলতা, আমি একে বলি সুযোগ, তারা একে বলে দুর্বলতা, আমি একে বলি শক্তি, তারা আমাকে প্রতিবন্ধী বলে, আমি নিজেকে ভিন্নভাবে সক্ষম বলে ডাকি, তারা আমার প্রতিবন্ধিতা দেখে, তারা আমার প্রতিবন্ধিতা দেখে আর আমি আমার সক্ষমতা দেখি। কিছু ঘটনা ঘটে আপনার জীবনে এবং সেই ঘটনা বা দুর্ঘটনাগুলো এত শক্তিশালী যে তারা আপনার ডিএনএ পরিবর্তন করে দেয়। সেই ঘটনা বা দুর্ঘটনাগুলো এত শক্তিশালী যে তারা আপনাকে শারীরিকভাবে ভেঙে দেয়, আপনার শরীরকে বিকৃত করে, কিন্তু তারা আপনার আত্মাকে রূপান্তরিত করে। এই ঘটনাগুলো আপনাকে ভেঙে দেয়, বিকৃত করে, কিন্তু তারা আপনাকে আপনার সেরা সংস্করণে গড়ে তোলে। একই জিনিস আমার সাথেও ঘটেছে। ঠিক কী ঘটেছিল আমার সঙ্গে আমি তা শেয়ার করতে যাচ্ছি। আমি 18 বছর বয়সে বিয়ে করি এবং এটা আমি প্রথমবারের মতো আন্তর্জাতিক পর্যায়ে শেয়ার করছি। আমি একটা খুব রক্ষণশীল বেলুচ পরিবার থেকে এসেছি, যেখানে ভালো মেয়েরা কখনো তাদের বাবা মাকে না বলে না। আমার বাবা চেয়েছিলেন আমি বিয়ে করি এবং আমি শুধু বলেছিলাম যদি এতে আপনি খুশি হন তবে আমি হ্যাঁ বলবো। এবং অবশ্যই এটা কখনোই সুখী বিবাহ ছিল না। বিয়ের প্রায় 2 বছর পর, প্রায় 9 বছর আগে, আমার একটি গাড়ি দুর্ঘটনা ঘটে। কোনোভাবে আমার স্বামী ঘুমিয়ে পড়েছিলেন এবং গাড়িটি খাদে পড়ে যায়। তিনি কোনোভাবে বাইরে লাফিয়ে পড়ে নিজেকে বাঁচাতে সক্ষম হন, আমি তার জন্য খুশি, কিন্তু আমি গাড়ির ভেতরে থেকে গিয়েছিলাম এবং অনেক আঘাত পেয়েছি। আঘাতের তালিকাটা একটু বড়, তবে ভয়ের কিছু নেই, আমি এখন পুরোপুরি ঠিক আছি। আমার ডান হাতের রেডিয়াস এবং আলনা হাড় ভেঙে গিয়েছিল, কবজি ভেঙে গিয়েছিল, কাঁধের হাড় এবং কলারবোনও ভেঙে গিয়েছিল, আমার পুরো পাঁজরের খাঁচা ভেঙে গিয়েছিল এবং পাঁজরের খাঁচার আঘাতের কারণে ফুসফুস এবং লিভার গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। আমি শ্বাস নিতে পারছিলাম না, আমি মূত্রনালীর নিয়ন্ত্রণ হারিয়েছিলাম, মল নিয়ন্ত্রণও হারিয়েছিলাম, তাই আমি যেখানেই যাই আমাকে একটা ব্যাগ বহন করতে হয়। কিন্তু যে আঘাতটি আমাকে এবং আমার জীবনকে পুরোপুরি বদলে দিয়েছিল, আমার জীবনযাপনের ধারণাকে বদলে দিয়েছিল, তা ছিল মেরুদণ্ডের আঘাত। মেরুদণ্ডের 3টি হাড় সম্পূর্ণরূপে ভেঙে গিয়েছিল এবং আমি সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেলাম। এই দুর্ঘটনাটি ঘটেছিল একটা দূরবর্তী এলাকায়, একটা খুব ছোট প্রদেশ বেলুচিস্তানের প্রান্তে, যেখানে কোনো প্রাথমিক চিকিৎসা, হাসপাতাল বা অ্যাম্বুলেন্স ছিল না। আমি ছিলাম একদম অজানা একটা জায়গায়, সেই ভাঙাচোড়া গাড়ির ভেতর। অনেক লোক আমাকে উদ্ধারের জন্য এসেছিল,
তারা আমাকে সিপিআর দিয়েছিল, আমাকে গাড়ি থেকে টেনে বের করে এনেছিল, আর টানার সময় আমার মেরুদণ্ড পুরোপুরি কেটে গিয়েছিল। তখন সেখানে একটা বিতর্ক চলছিল, আমাকে এখানে রেখে দেওয়া উচিত কি না, সে মারা যাবে, কোথায় যাবে, কোনো অ্যাম্বুলেন্সও ছিল না। একটা চার চাকার জিপ রাস্তার কোণায় দাঁড়িয়েছিল, তারা বলেছিল আমাকে জিপের পেছনে তুলে হাসপাতালে নিয়ে যেতে, যা এই জায়গা থেকে 3 ঘন্টার দূরত্বে। আমি এখনও সেই ঝাঁকুনি ভরা যাত্রাটা মনে করতে পারি। আমি পুরোপুরি ভেঙে পড়েছিলাম। তারা আমাকে জিপের পেছনে ফেলে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। সেখানে আমি বুঝতে পারলাম আমার অর্ধেক শরীর ভেঙে গেছে আর অর্ধেক পক্ষাঘাতগ্রস্ত হয়ে গেছে। অবশেষে আমি একটা হাসপাতালে গিয়ে পৌঁছলাম, যেখানে আমি 2.5 মাস ছিলাম। আমার উপর অনেকগুলো অস্ত্রোপচার করা হয়েছিল। ডাক্তাররা আমার হাতে অনেক টাইটানিয়াম লাগিয়েছিলেন। আমার পিঠের সমস্যার সমাধানের জন্য প্রচুর টাইটানিয়াম লাগানো হয়েছিল। এ কারণেই পাকিস্তানের লোকেরা আমাকে পাকিস্তানের আয়রন লেডি বলে ডাকে। কখনো কখনো আমি ভাবি কত সহজে আমি এই কথাগুলো বারবার বলে ফেলতে পারি। কেউ সঠিকভাবেই বলেছিলেন, যখন আপনি আপনার গল্প শেয়ার করেন এবং তা আপনাকে কাঁদায় না, তার মানে আপনি নিরাময় পেয়েছেন। হাসপাতালের সেই 2.5 মাস ছিল ভয়ঙ্কর। আমি কোনো গল্প বানাবো না, শুধুমাত্র আপনাকে অনুপ্রাণিত করার জন্য। আমি হতাশার চরম পর্যায়ে ছিলাম। একদিন ডাক্তার আমার কাছে এসে বললেন, আমি শুনেছি আপনি একজন শিল্পী হতে চেয়েছিলেন কিন্তু আপনি গৃহিণী হয়ে গেলেন। আমার কাছে খারাপ খবর আছে, আপনি আর কখনো আঁকতে পারবেন না, কারণ আপনার কবজি এবং হাত এতটাই বিকৃত যে আপনি আর কলম ধরতে পারবেন না। আমি চুপ করেছিলাম। পরের দিন ডাক্তার আমার কাছে এসে বললেন, আপনার মেরুদণ্ডের আঘাত এতটাই খারাপ যে আপনি আর কখনো হাঁটতে পারবেন না। আমি গভীরভাবে শ্বাস নিলাম এবং বললাম, ঠিক আছে। পরের দিন ডাক্তার আবার এলেন এবং বললেন, আপনার মেরুদণ্ডের আঘাত এবং পিঠে যা স্থির করা হয়েছে তার কারণে আপনি আর কখনো সন্তানের জন্ম দিতে পারবেন না। সেই দিন আমি ভেঙে পড়েছিলাম। আমি এখনও মনে করতে পারি, আমি আমার মাকে জিজ্ঞেস করেছিলাম, কেন আমি? সেই সময় থেকেই আমি আমার অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছিলাম। জীবনের মানে কি যদি আমি হাঁটতে না পারি, আঁকতে না পারি, মা হতে না পারি? আমাদের মাথায় এই ধারণা ছিল যে আমরা মহিলারা সন্তান ছাড়া অসম্পূর্ণ। আমি বাকি জীবন অসম্পূর্ণ নারী হয়ে থাকব। কেন? মানুষ ভয় পাচ্ছিল যে আমি হয়তো তালাকপ্রাপ্ত হব। আমার সঙ্গে কি হবে? কেন আমি? কেন আমি জীবিত? আমরা সবাই এই টানেলের পেছনে দৌড়াই, কারণ আমরা টানেলের শেষের আলোটা দেখতে পাই, যা আমাদের এগিয়ে নিয়ে যায়। বন্ধুরা, আমার অবস্থায়ও একটা টানেল ছিল। আমাকে গড়াতে হয়েছিল, কিন্তু কোনো আলো ছিল না। আমি সেই সময় উপলব্ধি করলাম কথার ক্ষমতা আছে আত্মাকে নিরাময় করার। আমার মা বলেছিলেন, এই সময়টাও কেটে যাবে, তোমার জন্য সৃষ্টিকর্তার একটা আরও বড় পরিকল্পনা আছে। আমি জানি না সেটা কি, তবে অবশ্যই আছে। আর সেই সমস্ত দুঃখ কষ্টের মাঝে কোনো না কোনোভাবে সেই কথাগুলো ছিল এতটাই জাদুকরী যে তারা আমাকে এগিয়ে যেতে সাহায্য করেছিল। আমি সবসময় আমার মুখে হাসি ধরে রাখার চেষ্টা করছিলাম। এটা লুকানো যথেষ্ট কঠিন ছিল, কারণ ভেতরে যন্ত্রণাটা ছিল। কিন্তু আমি জানতাম, যদি আমি হাল ছেড়ে দিই, আমার মা এবং আমার ভাইয়েরাও হাল ছেড়ে দেবে। আমি আমার সঙ্গে তাদের কাঁদতে দেখতে পারতাম না। এটাই আমাকে এগিয়ে যেতে সাহায্য করেছিল। একদিন আমি আমার ভাইদের বলেছিলাম, আমি জানি আমার হাত বিকৃত, কিন্তু আমি হাসপাতালের সাদা দেয়ালগুলো দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েছি, আর এই সাদা পোশাক পরেও ক্লান্ত হয়ে পড়েছি।
আমি আমার জীবনে আরও কিছু রং আনতে চাই, আমি কিছু করতে চাই, আমাকে কিছু রং দাও, কিছু ছোট ক্যানভাস দাও, আমি আঁকতে চাই। তাই প্রথম যে চিত্রকর্মটি আমি করেছি সেটা ছিল আমার মৃত্যুশয্যায়, যেখানে আমি প্রথমবার আঁকতে বসেছিলাম। এটা শুধুমাত্র একটা শিল্পকর্ম ছিল না বা আমার আবেগ ছিল না, এটা ছিল আমার থেরাপি। এটা এতটা চমৎকার একটা থেরাপি ছিল যে কোনো শব্দ উচ্চারণ না করেই আমি আমার মন খুলে আঁকতে পারতাম, আমি আমার গল্প শেয়ার করতে পারতাম। লোকেরা এসে বলতো, কি সুন্দর চিত্রকর্ম, এত রঙিন। কেউ দুঃখটা দেখতে পেত না, শুধু আমি দেখতে পেতাম। এভাবেই আমি আমার হাসপাতালের আড়াই মাস কাটিয়েছিলাম। কাঁদতাম কিন্তু কখনো অভিযোগ করতাম না বা হাউতাশ করতাম না, শুধু আঁকতাম। তারপর আমাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছিল এবং আমি বাড়ি ফিরে গিয়েছিলাম। আমি বাড়ি ফিরে বুঝতে পারলাম আমার পিঠ এবং কোমরের হাড়ে প্রচুর ক্ষত তৈরি হয়েছে, আমি বসতে পারছিলাম না। আমার শরীরে অনেকগুলো সংক্রমণ হয়েছিল, প্রচুর অ্যালার্জি হয়েছিল, তাই ডাক্তাররা আমাকে সরাসরি বিছানায় শুয়ে থাকতে বলেছিল। ছয় মাস নয়, এক বছর নয়, দুই বছর ধরে আমি বিছানায় শুয়েছিলাম। আমি সেই একটি ঘরে বন্দি ছিলাম, জানালার বাইরের দিকে তাকিয়ে পাখির কিচিরমিচির শুনতাম আর ভাবতাম, হয়তো এমন একটা সময় আসবে যখন আমি পরিবারের সঙ্গে বাইরে যাব এবং প্রকৃতি উপভোগ করব। এটাই ছিল সেই সময় যেখানে আমি উপলব্ধি করেছিলাম মানুষ কতটা ভাগ্যবান, অথচ তারা সেটা বুঝতে পারে না। সেই সময় আমি বুঝতে পেরেছিলাম যেদিন আমি বসতে পারব আমি এই যন্ত্রণা সবার সঙ্গে শেয়ার করব, যাতে তারা বুঝতে পারে কতটা আশীর্বাদ ধন্য তারা, অথচ তারা নিজেকে ভাগ্যবান মনে করে না। জীবনে সবসময় কিছু বাঁক আসে। আবার জন্মের যে দিনটি ছিল সেদিন আমি দুই বছর এবং আড়াই মাস পর হুইলচেয়ারে বসতে সক্ষম হয়েছিলাম, সেদিনই আমার পুনর্জন্ম হয়েছিল। আমি ছিলাম সম্পূর্ণ ভিন্ন একজন মানুষ। আমি এখনও সেই দিনটি মনে করতে পারি, যখন আমি প্রথমবার হুইলচেয়ারে বসেছিলাম, এটা জেনে যে আমি কখনো এটাকে ছেড়ে দিতে পারবো না, আমি আমার বাকি জীবনে আর হাঁটতে পারবো না। আমি আয়নায় নিজের দিকে তাকিয়েছিলাম এবং নিজের সঙ্গে কথা বলেছিলাম। আমার এখনো মনে আছে আমি কি বলেছিলাম, আমি একটি অলৌকিক ঘটনার জন্য অপেক্ষা করতে পারি না যা আমাকে হাঁটতে শিখিয়ে দেবে, আমি ঘরের কোণে বসে কাঁদতে হতাশ হতে আর করুণা ভিক্ষা করতে পারবো না, কারণ কারো সময় নেই। তাই আমাকে আমার নিজেকে যেমন আছি তেমনটাই গ্রহণ করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। তাই আমি প্রথমবারের মতো ঠোঁটে রং লাগিয়েছিলাম, সঙ্গে সঙ্গে তা আবার মুছে ফেলে কেঁদেছিলাম এবং বলেছিলাম, আমি কি করছি, একজন হুইলচেয়ারে থাকা মানুষের এটা করা উচিত না, মানুষ কি বলবে। এটা পরিষ্কার করি, আবার লাগাই। এইবার আমি এটা আমার নিজের জন্য লাগিয়েছিলাম, কারণ আমি ভেতর থেকে নিখুঁত বোধ করতে চেয়েছিলাম। আর সেই দিনই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি আমার নিজের জন্য জীবনটা যাপন করব, আমি আর কারো জন্য নিখুঁত ব্যক্তি হতে যাচ্ছি না, আমি শুধু এই মুহূর্তটিকে গ্রহণ করব এবং এটাকে আমার নিজের জন্য নিখুঁত করে তুলব। আপনি জানেন সব কিছু কীভাবে শুরু হয়েছিল? সেদিন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি আমার ভয়গুলোর মুখোমুখি হব। আমাদের সবার ভয় আছে, অজানার ভয়, পরিচিতির ভয়, মানুষ হারানোর ভয়, স্বাস্থ্য হারানোর ভয়, টাকা হারানোর ভয়। আমরা ক্যারিয়ারে শ্রেষ্ঠত্ব অর্জন করতে চাই, বিখ্যাত হতে চাই, টাকা পেতে চাই, আমরা সবসময় ভীত থাকি। তাই আমি একে একে সমস্ত ভয় লিখে ফেলেছিলাম এবং সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি একটি একটি করে এই ভয়গুলোকে অতিক্রম করব। আপনি জানেন আমার সবচেয়ে বড় ভয় কী ছিল?
ডিভোর্স, এই শব্দটা আমি সহ্য করতে পারতাম না। আমি এমন একজন মানুষের সঙ্গে থেকে যাওয়ার চেষ্টা করছিলাম যে আমাকে আর চাইনি, কিন্তু আমি বলেছিলাম না, আমাকে এটা কাজ করতে হবে। কিন্তু যেদিন আমি সিদ্ধান্ত নিলাম যে এটা কিছুই না, শুধুই আমার ভয়, সেদিন আমি নিজেকে মুক্ত করে দিয়েছিলাম তাকে মুক্ত করে দিয়ে। আর আমি নিজেকে মানসিকভাবে এতটাই শক্তিশালী করেছিলাম যে যেদিন আমি খবর পেলাম সে বিয়ে করছে, আমি তাকে একটা মেসেজ পাঠিয়ে বললাম, আমি তোমার জন্য অত্যন্ত খুশি, তোমার জন্য শুভকামনা। আর সে জানে, আমি আজও তার জন্য প্রার্থনা করি। আমার দ্বিতীয় সবচেয়ে বড় ভয়টি ছিল, আমি আর কখনো মা হতে পারবো না, এবং এটা আমার জন্য খুবই বিধ্বংসী ছিল। কিন্তু তারপর আমি বুঝতে পারলাম, পৃথিবীতে অনেক শিশু আছে যারা শুধু গ্রহণযোগ্যতা চায়। তাহলে কাঁদার কোনো মানে নেই, শুধু যাও এবং একজনকে দত্তক নাও। আর এটাই আমি করেছি। আমি বিভিন্ন সংস্থা, বিভিন্ন অনাথাশ্রমে আমার নাম দিয়েছিলাম। আমি উল্লেখ করিনি যে আমি হুইলচেয়ারে আছি, সন্তান পাওয়ার জন্য মরিয়া। আমি শুধু তাদের বলেছিলাম এটা মুনিবা মাজারি, এবং আমি একটা ছেলে বা মেয়ে দত্তক নিতে চাই, যাই হোক আমি একটা সন্তান দত্তক নিতে চাই। আর আমি ধৈর্য ধরে অপেক্ষা করছিলাম। 2 বছর পর পাকিস্তানের একটা ছোট্ট শহর থেকে আমার কাছে একটা কল আসে। আমাকে বলা হয়েছিল, আপনি কি মুরিবা মাজারি? এখানে একটা ছেলে শিশু আছে, আপনি কি দত্তক নিতে চান? আর যখন আমি হ্যাঁ বললাম, আমি প্রায় প্রসব বেদনা অনুভব করতে পারছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমি তাকে দত্তক নিতে যাচ্ছি, আমি তাকে বাড়ি নিয়ে আসতে যাচ্ছি। আর যখন আমি সেখানে পৌঁছলাম, একজন লোক বসেছিল এবং সে মাথা থেকে পা পর্যন্ত আমাকে দেখছিল। আর আমার মাথায় ভাবনা চলছিল, হে ঈশ্বর, সে হয়তো বলবে সে হুইলচেয়ারে আছে, সে এটার প্রাপ্য না, সে কিভাবে এর যত্ন নেবে। আর আমি তার দিকে তাকিয়ে বললাম, আমাকে বিচার করবেন না কারণ আমি হুইলচেয়ারে আছি। কিন্তু আপনি জানেন সে কি বলেছিল? আমি জানি তুমি এই শিশুর সেরা মা হবে, তোমরা দুজনেই একে অপরকে পেয়ে ভাগ্যবান। সেদিন সে 2 দিন বয়সী ছিল, আর আজ তার বয়স 6 বছর। আপনি শুনে অবাক হবেন, আরেকটি বড় ভয় আমার মধ্যে যা ছিল, মানুষের মুখোমুখি হওয়া। আমি নিজেকে মানুষের কাছ থেকে লুকিয়ে রাখতাম। যখন আমি 2 বছর ধরে বিছানায় ছিলাম, আমি দরজাটা বন্ধ রাখতাম। আমি ভান করতাম যে আমি কারো সঙ্গে দেখা করতে যাচ্ছি না। তাদের বলতাম আমি ঘুমাচ্ছি। কেন জানেন? কারণ আমি সেই সহানুভূতি সহ্য করতে পারতাম না যা তারা আমার জন্য দেখাত। তারা আমার সঙ্গে একজন রোগীর মতো আচরণ করত। যখন আমি হাসতাম, তারা আমার দিকে তাকিয়ে বলতো, তুমি হাসছ, তুমি ঠিক আছো? এই প্রশ্নটি শুনতে শুনতে আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম। তুমি কি অসুস্থ? একজন মহিলা গতকাল এয়ারপোর্টে আমাকে জিজ্ঞাসা করেছিলেন, তুমি কি অসুস্থ? আর আমি বলেছিলাম, আচ্ছা, মেরুদণ্ডের আঘাত ছাড়া আমি ভালো আছি আমার মনে হয়। এগুলো ছিল খুবই মজার প্রশ্ন, কিন্তু যখন আমি বিছানায় ছিলাম সে সময় এগুলো মজার মনে হতো না। তাই আমি নিজেকে মানুষের কাছ থেকে লুকিয়ে রাখতাম এই ভেবে যে, হে স্রষ্টা, আমি তাদের চোখে সেই সহানুভূতি দেখতে যাচ্ছি না। আর আজ আমি এখানে দাঁড়িয়ে আছি, এই অসাধারণ মানুষদের সঙ্গে কথা বলছি, কারণ আমি সেই ভয়কে অতিক্রম করেছি। আপনি জানেন, যখন আপনি হুইলচেয়ারে থাকেন তখন সবচেয়ে বেদনাদায়ক ব্যাপারটা কি? এটা আরেকটা ভয় যা হুইলচেয়ারে থাকা মানুষের মধ্যে থাকে। যারা ভিন্নভাবে সক্ষম তাদেরও হৃদয় আছে, কিন্তু তারা কখনো শেয়ার করে না। আমি এটা আপনাদের সঙ্গে শেয়ার করব, গ্রহণযোগ্যতার অভাব। মানুষ মনে করে তারা অন্যদের দ্বারা গ্রহণযোগ্য হবে না, কারণ আমরা নিখুঁত মানুষের দুনিয়াতে অসম্পূর্ণ। তাই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে প্রতিবন্ধী সচেতনতার জন্য একটা এনজিও শুরু করার পরিবর্তে, যা আমি জানি কারো উপকারে আসবে না, আমি প্রকাশ্যে আরও বেশি করে উপস্থিত হতে শুরু করেছিলাম। আমি আঁকতে শুরু করেছিলাম, যেটা আমি সবসময় করতে চেয়েছিলাম। আমি অনেক প্রদর্শনী করেছি। আমি পাকিস্তানের প্রথম হুইলচেয়ারে আবদ্ধ শিল্পী। আমি প্রচুর মডেলিং প্রচারণা করেছি,
বিভিন্ন ব্র্যান্ডের প্রচারণা করেছি, যেমন টনি অ্যান্ড গাই। আমি সত্যি কিছু মজার বাধা ভাঙার মতো মডেলিং করেছি। একটা প্রচারণা ছিল ক্লাউন টাউন, যেখানে আমি একজন ক্লাউন হয়েছিলাম, কারণ আমি জানি ক্লাউনদেরও হৃদয় আছে। আর তারপর আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে যদি আমি সত্যি একটা পরিবর্তন আনতে চাই, আমি মানুষকে তাদের পোলিও ক্যাম্পেনের জন্য আমাকে ব্যবহার করতে দেব না, যেখানে তারা আমাকে দুঃখ আর করুণার প্রতীক হিসেবে দেখাবে এবং বলবে, আপনার সন্তানকে সমস্ত ড্রপ দিন, নইলে তারা এই মেয়েটির মতো হয়ে যাবে। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি পাকিস্তানের জাতীয় টেলিভিশনে একজন সঞ্চালক হিসেবে যোগ দেব, এবং গত 3 বছর ধরে আমি অনেক শো করেছি। যখন আপনি নিজেকে যেরকম আছেন সেভাবেই গ্রহণ করেন, তখন পৃথিবী আপনাকে স্বীকৃতি দেয়। সব কিছু ভেতর থেকে শুরু হয়। আমি জাতিসংঘে পাকিস্তানের জাতীয় নারী শুভেচ্ছাদূত হয়েছি, এবং এখন আমি নারীদের এবং শিশুদের অধিকারের পক্ষে কথা বলি। আমরা অন্তর্ভুক্তি, বৈচিত্র্য এবং লিঙ্গ সমতার বিষয়ে কথা বলি, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি 2015 সালে বিবিসির শতনারীদের মধ্যে স্থান পেয়েছি। 2016 সালে ফোর্বসের 30 বছরের কম বয়সীদের মধ্যে আমিও একজন। এটা একা হয়নি, আপনারা সবাই আপনাদের ক্যারিয়ারে উন্নতি করছেন। জীবনে বড় বড় স্বপ্ন এবং আকাঙ্ক্ষা রয়েছে। সবসময় একটা জিনিস মনে রাখবেন, সাফল্যের পথে সবসময় আমরা থাকে, আমি নয়। মনে করবেন না যে আপনি একা সব কিছু অর্জন করতে পারবেন। সবসময় আরেকজন ব্যক্তি থাকে, যে হয়তো সামনে আসে না, কিন্তু আপনার পেছনে দাঁড়িয়ে আছে, আপনার জন্য প্রার্থনা করছে এবং আপনাকে সমর্থন করছে। সেই ব্যক্তিকে কখনো হারাবেন না, কখনো না। আমি যতই বলি যে আমি একজন নায়ক খুঁজে পাইনি, তাই আমি নিজেই একজন হয়ে গেছি, তবু আমি আমার জীবনের সেই 3 ব্যক্তিকে স্বীকৃতি দিতে চাই, যারা সত্যি আমার জীবন সম্পূর্ণভাবে বদলে দিয়েছে, এবং আমি প্রতিদিন তাদের কাছ থেকে অনুপ্রেরণা পাই। আপনারা অনেকে পাকিস্তানের সন্ত্রাসী হামলার কথা জানেন। আমরা অনেক মানুষকে হারিয়েছি। আমি নিশ্চিত আমি এই ভারী হৃদয়ে কথা বলছি, কারণ আমরা সত্যি অনেক মানুষকে হারিয়েছি এই বিশাল সন্ত্রাসবাদের সংকটে। এই মানুষগুলো বর্বর, তারা মানুষকে দেখে না, তারা এমনকি পশুর চেয়েও অধম। তারা মসজিদে মানুষ মেরেছে, তারা গির্জায় উপাসনালয়ে মানুষ মেরেছে, এমনকি স্কুলে পর্যন্ত মানুষ মেরেছে। পেশোয়ারের আর্মি পাবলিক স্কুলে একটি সন্ত্রাসী হামলা হয়েছিল, যেখানে এই সন্ত্রাসীরা পরীক্ষার কক্ষে ঢুকে আমাদের শিশুদের হত্যা করেছিল। সেই হামলায় সেদিন এই সুন্দর ছেলে ওয়ালিদ খান, যে আমার নায়ক, আমার বাস্তব জীবনের নায়ক, পরীক্ষায় দেখাশোনার জন্য নিযুক্ত প্রক্টর ছিল এবং সে ছাত্রদের খেয়াল রাখছিল। এই বর্বরেরা তার মুখে 3 বার গুলি করে, শরীরে 5 বার গুলি করে এবং সে মাটিতে পড়ে যায়। আমাকে সেই সন্ত্রাসী হামলার 1 সপ্তাহ পর স্কুলে একটি বক্তৃতা দেওয়ার জন্য বলা হয়েছিল। একটা ভারী হৃদয় নিয়ে আমি সেখানে গিয়েছিলাম এবং কথা বলেছিলাম। আমরা জাতীয় সঙ্গীত গিয়েছিলাম। আমি ভেবেছিলাম হয়তো আমি আমার কাজটি শেষ করেছি, কিন্তু ভেতরে ভেতরে এটা আমাকে মেরে ফেলছিল। আমি আহত শিশুদের দেখতে পাচ্ছিলাম, হুইলচেয়ারে বসে থাকা শিশুদের আমার দিকে তাকিয়ে ভাবতে দেখছিলাম, এরপর কি, আমাদের দোষটা কি ছিল? শুধু এই কারণে যে আমরা পরীক্ষা দিতে এখানে ছিলাম আমাদের এত গুলি করা হয়েছে? অনেক মানুষ, অনেক শিশু তাদের বন্ধু হারিয়েছে। তারা ক্লাসে গিয়ে দেখেছে তাদের ক্লাসরুম খালি ছিল পরের দিন। তো সেই ছেলে ওয়ালিদ খান, যে তখন হাসপাতালে ছিল, আমাকে বলা হয়েছিল আপনাকে তাকে দেখতে যেতে হবে এবং তাকে অনুপ্রাণিত করতে হবে এবং তাকে বলতে হবে যে এটা ঠিক হয়ে যাবে। আর যখন আমি ওয়ালিদ খানকে প্রথমবারের মতো আমার সামনে আসতে দেখি হুইলচেয়ারে করে, তার মুখ ছিল বিকৃত, তার পা ছিল ভাঙা, তার হাত ভাঙা ছিল, সে কথা বলতে পারছিল না, সে দাঁত হারিয়েছিল, সে হাঁচি দিতে পারতো না, গন্ধ নিতে পারতো না, খেতেও পারতো না। আমি ভাবছিলাম আমি কি বলবো, আমি কি বলবো যে সব কিছু ঠিক হয়ে যাবে? না, কিছুই ঠিক নাই। আর যখন আমি কি বলবো না তা নিয়ে মনে মনে যুদ্ধ করছিলাম,
তখন এই সুন্দর ছেলে ওয়ালিদ খান আমার কাছে এসে বলল, আপনি কি মুনিবা মাজারি? আমি বললাম হ্যাঁ। সে বলল, বাজে চলুন একটা সেলফি তুলি। আর সেই সুন্দর দাঁতবিহীন হাসি নিয়ে আমরা একটা সুন্দর সেলফি তুললাম, যা এখনও আমার কাছে আছে। আমি সেটা শেয়ার করি না, কারণ সে তখন খুব খারাপ অবস্থায় ছিল। আর তখনই আমি বুঝতে পারলাম, যখন আমি তার বিকৃতি নিয়ে এত বেশি ভাবছিলাম, সে নিজেকে নিয়ে খুশি ছিল। সে এমনকি এটাকে পাত্তাই দিত না। আজ সে একই স্কুলে যায়, আর যখন কেউ তাকে জিজ্ঞেস করে, তোমার মুখে কি হয়েছে, কেন এত দাগ, আপনি জানেন সে কি বলে? এই দাগগুলো আমার মেডেল, আর আমি এগুলো গর্বের সঙ্গে পড়ি। আর কত সুন্দরভাবে সে বলে, সন্ত্রাসীরা চেয়েছিল আমি পড়াশোনা না করি, আমি পড়াশোনা করব, আমি একদিন ডাক্তার হব, আর এটাই হবে সেই সন্ত্রাসীদের প্রতি আমার প্রতিশোধ নেয়ার উপায়। আরেকজন আমার বাস্তব জীবনের নায়ক অবশ্যই আমার ছেলে, তার নাম নায়েল, নাইল নদীর নামানুসারে। এই ছেলেটির কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। এর প্রথম এবং প্রধান জিনিস হল ধৈর্য। যখন আপনি জানেন যে আপনার মা হাঁটতে পারে না, যখন আপনি জানেন যে আপনার মা অন্য নারীদের থেকে আলাদা, যখন আপনি জানেন যে আপনার মা বাইরে গিয়ে আপনার সঙ্গে খেলতে পারে না, তখন কিভাবে শান্ত থাকা যায়? সে ফুটবল ভালোবাসে, আর যখন আমরা প্রথম ফুটবলটি পেলাম, তখন তার বয়স ছিল 4 বছর। সে খুবই উত্তেজিত ছিল। আমার এখনও মনে পড়ে, সে ঘরে এসে বলল, মা চলো ফুটবল খেলি, আর আমার পায়ের কাছে বলটি রেখে বলল, চলো এটাকে লাথি মারো। আর সেদিন আমি নিজেকে প্রতিবন্ধী বোধ করলাম। আমি বললাম, আমি বলটি লাথি মারতে পারি না। আর আমি একই মুখভঙ্গি নিয়ে মাথা নিচু করে ফেললাম। সে আমার দিকে তাকিয়ে বলল, ও ঠিক আছে, তোমার পা কাজ করছে না, কিন্তু তোমার হাত তো কাজ করছে, চলো বল ধরো। আপনি জানেন, সেদিন সে আমাকে উপলব্ধি করিয়ে দিল, যখন আপনি ভাবেন যে আপনার গ্লাসটি অর্ধেক খালি, আসলে আপনার গ্লাসটি অর্ধেক পূর্ণ। সব কিছু এখানে এবং এখানে, মনে, হৃদয়ে। সবশেষে সেই নারী যিনি আমাকে উপলব্ধি করিয়েছেন যে নায়কদের কোনো লিঙ্গ নেই, সেই নারী যিনি আমার উপর বিশ্বাস রাখতেন, এমনকি যখন আমি সম্পূর্ণ হতাশার মধ্যে ছিলাম, যেখানে সবাই আমাকে ছেড়ে গিয়েছিল, তিনি সেখানে ছিলেন। আর প্রতিবার যখন আমি তার দিকে তাকাতাম, কিছু না বলেও তিনি আমার দিকে তাকাতেন এবং বলতেন, এটাও কেটে যাবে, স্রষ্টার বড় পরিকল্পনা রয়েছে, আর একদিন তুমি বলবে, হে স্রষ্টা, এজন্যই তুমি আমাকে বেছে নিয়েছ। তিনি কখনো আমার সামনে কাঁদেননি। তিনি সবসময় বলতেন যে ঘৃণাকারীরা থাকবে, বিরুদ্ধে বলার লোক থাকবে, অবিশ্বাসীরা থাকবে, এবং তারপর থাকবে তারা, যাদের তুমি ভুল প্রমাণ করবে। আমার মা, আজ আমি যাই হই না কেন, তাকে ছাড়া আমি কিছুই না। ধন্যবাদ মা, আমি আশা করি যে তুমি এখানে আছো। ধন্যবাদ আমাকে আজকের আমি তৈরি করার জন্য। আপনি জানেন, আমাদের মানুষের একটা সমস্যা আছে। অনেক সমস্যার মধ্যে একটা হলো এটা নিজে সৃষ্ট। আমরা সবসময় জীবনের থেকে সহজত্ব আশা করি। আমাদের জীবনের সম্পর্কে এই চমৎকার কল্পনা রয়েছে যে এভাবেই ব্যাপারগুলো কাজ করবে, এটা আমার পরিকল্পনা, এটা আমার পরিকল্পনা মতোই চলা উচিত। যদি সেটা না হয় আমরা হাল ছেড়ে দেই। তাই আমার প্রিয় বন্ধুরা, আমাকে একটা কথা বলার সুযোগ দিন। আমি কখনো হুইল চেয়ারে বসতে চাইনি, আমি কখনো ভাবিনি যে আমি হুইল চেয়ারে বসব। আমি সবসময় বড় কিছু করতে চাইতাম, কিন্তু জানতাম না যে সেখানে পৌঁছার জন্য আমাকে মূল্য দিতে হবে। আজ আমি যেখানে আছি, সেখানে পৌঁছার জন্য এর মূল্য অনেক বেশি। এই জীবন একটা পরীক্ষা এবং একটা চ্যালেঞ্জ, এবং পরীক্ষাগুলো কখনো সহজ হওয়ার জন্য নয়। তাই যখন আপনি জীবনের থেকে সহজ কিছু আশা করেন, আর জীবন আপনাকে লেবু দেয়, তখন আপনি লেবুর শরবত তৈরি করুন এবং জীবনকে দোষারোপ করবেন না। কারণ আপনি একটা পরীক্ষার থেকে সহজ কিছু আশা করেছিলেন,
পরীক্ষাগুলো আপনাকে আরও শক্তিশালী এবং একজন আরও উন্নত মানুষে পরিণত করে। জীবন একটা পরীক্ষা এবং সবসময় আপনার এটা অনুধাবন করা উচিত। তাই ভয় পাওয়া ঠিক আছে, কাঁদা ঠিক আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু হাল ছেড়ে দেওয়ার কোনো বিকল্প হওয়া উচিত নয়। তারা সবসময় বলে যে ব্যর্থতা কোনো বিকল্প নয়, ব্যর্থতা একটা বিকল্প হওয়া উচিত। কারণ যখন আপনি ব্যর্থ হন, আপনি উঠে দাঁড়ান, তারপর আবার ব্যর্থ হন, আবার উঠে দাঁড়ান, এবং সেটাই আপনাকে চালিয়ে নিয়ে যায়। এভাবেই মানুষ শক্তিশালী হয়। ব্যর্থতা একটা বিকল্প, ব্যর্থতা অবশ্যই একটা বিকল্প হওয়া উচিত, কিন্তু হাল ছেড়ে দেওয়া নয়, কখনোই নয়। আমাদের সবার মনের মধ্যে একটা ধারণা রয়েছে, আমরা একে পরিপূর্ণতা বলি। আমরা সব কিছুতে নিখুঁত হতে চাই, আমরা নিজেদের নিখুঁত করতে চাই। আমাদের মস্তিষ্কে একটা নিখুঁত জীবনের, নিখুঁত সম্পর্কের, নিখুঁত ক্যারিয়ারের, নিখুঁত অর্থ আয়ের একটা ছবি রয়েছে যা আমাদের অর্জন করতে হবে। অথচ এমন কোনো ব্যাপার নেই। এই পৃথিবীতে কোনো কিছুই নিখুঁত নয়। আমরা সবাই নিখুঁতভাবে অপরিপূর্ণ, এবং এটা সম্পূর্ণ ঠিক আছে, এটা ঠিক আছে। আপনাকে এখানে পাঠানো হয়নি নিখুঁত মানুষ হওয়ার জন্য। যে লোকেরা আপনাকে বলে কিভাবে নিখুঁত হতে হয়, তারাও নিখুঁত নয়, তারাও নিখুঁত দেখানোর ভয়ে লড়াই করছে। আমি একসময় নিখুঁত ছিলাম, আমি এখনও মনে করতে পারি। আমি যখন হাঁটতাম তখন আমি এই প্রশংসা পেয়েছিলাম, ও স্রষ্টা, আপনাকে দেখুন, আপনি ফর্সা, আপনি লম্বা, আপনি নিখুঁত। এখন আমাকে দেখুন, শুধুমাত্র নিখুঁত চোখই তা দেখতে পারে। তাই হ্যাঁ, সব অমর্যাদার মধ্যেও আপনাকে আপনার হৃদয়ের কথা শুনতে হবে। আপনাকে লোকেদের জন্য সুন্দর দেখাতে হবে না, আপনাকে নিখুঁত হতে হবে না শুধুমাত্র অন্যরা আপনাকে নিখুঁত দেখতে চায় বলে। যদি আপনার আত্মা ভেতর থেকে নিখুঁত হয়, তবে সেটাই ঠিক, এটাই আপনি চান, এটাই আপনার প্রয়োজন। আমাদের সমাজ বড় অদ্ভুত ধরনের নিয়ম তৈরি করেছে নিখুঁত এবং মহান দেখানোর জন্য। পুরুষদের জন্য এটা ভিন্ন, মহিলাদের জন্য এটা ভিন্ন। আমরা অন্যরা কি বলবে তা নিয়ে অনেক বেশি চিন্তা করি, নিজেদের কথা শুনি খুবই কম। আপনি জানেন কি আপনাকে নিখুঁত করে তোলে? যখন আপনি কাউকে খুশি দিতে পারেন। আপনি জানেন কি আপনাকে নিখুঁত করে তোলে? যখন আপনি আপনার আশেপাশের মানুষের জন্য ভালো কিছু করার চেষ্টা করেন। আপনি জানেন কি আপনাকে নিখুঁত করে তোলে? যখন আপনি কারো কষ্ট অনুভব করেন। এবং কত সুন্দর এই কষ্ট, যে এটা আপনাকে মানুষের সাথে সংযুক্ত করে। কোনো মাধ্যম আপনাকে অন্যদের সাথে সংযোগ ঘটাতে পারে না, কিন্তু কষ্ট পারে। এই কারণে আমি সবসময় বলি যে আমি কষ্টে আছি, এটা আমার জন্য ছদ্মবেশে একটা আশীর্বাদ। আর আজ শুধু আমি কষ্টে আছি কারণ আমি হুইলচেয়ারে আছি, আমি শিশুদের জন্য কাজ করি। একটা কোম্পানির জন্য সিএসআর প্রধান হিসেবে আমরা পাকিস্তানের দূরবর্তী এলাকায় চিকিৎসা শিবির পরিচালনা করি, যেখানে অনেক শিশু মারা যায় কারণ তাদের চিকিৎসা সুবিধা নেই। এবং আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, শুধু তারা বেঁচে থাকার সামর্থ্য রাখতে পারে না এর অর্থ এই নয় যে আমরা তাদের মরে যেতে দিতে পারি। তাই আমরা তাদের টাকা দিই, চিকিৎসা দিই, তাদের শারীরিক এবং মানসিক ক্ষত সারাতে চেষ্টা করি। এবং আমি সেই সুন্দর মানুষের জন্য কাজ করি যাদের আমরা তৃতীয় লিঙ্গ বলি। আপনি জানেন কি আমাকে তাদের সঙ্গে সংযুক্ত করে? আমার সমস্ত অপূর্ণতা। যখন আমি যাই এবং তাদের আলিঙ্গন করি, তারা কখনো আমাকে বিচার করে না। আর আমার এক খুব ভালো বন্ধু, তার নাম বিজলি, বিজলি মানে বিদ্যুৎ, সে নিজেকে বিদ্যুৎ বলে। আমি বললাম, তুমি কি বিদ্যুৎ? সে বলে, না, আমি বজ্রপাত, আমি বজ্রপাতের মতো শক্তিশালী। কারণ আমাদের খারাপ বিদ্যুৎ বিভ্রাট রয়েছে, তাই সে আমাকে তাকে বিদ্যুৎ বলতে দিতে নারাজ। তাই সে বলে, আমি খুবই শক্তিশালী, আমি বজ্রপাত, আমি বজ্রপাত। সে যখন প্রথমবার আমার কাছে এলো এবং আমি তাকে আলিঙ্গন করলাম, সে বলল, তুমি আমারই মতো। আমি বললাম, হ্যাঁ,
আমি তোমার মতোই, কারণ দুই ব্যক্তি আমরা এতই অপূর্ণ। তাহলে কত সুন্দর এই অপূর্ণতা, যে এই অপূর্ণতার কারণে আপনি মানুষের সাথে সংযুক্ত হতে পারেন। তাহলে আমরা সবাই নিখুঁত হওয়ার জন্য কেন দৌড়াচ্ছি, কি লাভ? প্রতিবার আমি যখন জনসমক্ষে যাই, আমি সবসময় হাসি, আমার মুখে সবসময় বড় টুডি হাসি থাকে। মানুষ আমাকে প্রশ্ন করে, সবসময় হাসতে আপনি ক্লান্ত হন না, এর রহস্য কি? আমি সবসময় একটা কথা বলি, আমি যা হারিয়েছি তার জন্য চিন্তা করা বন্ধ করে দিয়েছি। যে জিনিস এবং লোকেরা আমার সাথে থাকার কথা ছিল তারা আমার সাথে আছে। আর কখনো কখনো কারো অনুপস্থিতি আপনাকে একজন ভালো মানুষ বানায়। তাদের অনুপস্থিতি উদযাপন করুন, এটা সবসময় ছদ্মবেশে একটা আশীর্বাদ। আমি সবসময় বলি, মানুষ কতটা ভাগ্যবান তা তারা বুঝতে পারে না। আপনি হয়তো ভাবছেন, ঠিক আছে, ভাগ্যবান কোন অর্থে? আপনি যে শ্বাসটা নিয়েছেন সেটাই ছিল একটা আশীর্বাদ, এটাকে গ্রহণ করুন। পৃথিবীতে অনেক মানুষ আছেন যারা স্বপ্ন দেখছেন সেই জীবনটি যাপন করার যা আপনি এখন যাপন করছেন। আপনার কোনো ধারণা নেই। আপনি যে প্রতিটা শ্বাস নিচ্ছেন এটাকে গ্রহণ করুন, আপনার জীবন উদযাপন করুন, এটাকে বাঁচুন, মৃত্যুর আগে মরবেন না। আমরা সবাই একদিন মারা যাব। আমরা 75 বছর ধরে প্রতিদিন একই রুটিনে জীবন যাপন করি এবং এটাকে আমরা জীবন বলি। না, এটা জীবন না। যদি আপনি এখনও ভাবছেন কেন আপনাকে এখানে পাঠানো হয়েছে, যদি আপনি এখনও এই ধারণার সাথে লড়াই করছেন যে আপনি এখানে কেন আছেন, তাহলে আপনি এখনও বেঁচে নেই। আপনি কঠোর পরিশ্রম করেন, আপনি অর্থ উপার্জন করেন, আপনি নিজের জন্যই করেন, এটা জীবন নয়। আপনি বাইরে যান, আপনি সেই মানুষদের খুঁজে বের করুন যাদের আপনার সাহায্যের প্রয়োজন, আপনি তাদের জীবনকে আরও ভালো করে তুলুন। আপনি সে স্পঞ্জ হয়ে যান যে সব নেগেটিভিটি শুষে নিতে পারে এবং আপনি সেই ব্যক্তি হয়ে উঠুন যে সুন্দর ইতিবাচক কম্পন ছড়াতে পারে। এবং যখন আপনি উপলব্ধি করবেন যে আপনি কারো জীবন পরিবর্তন করেছেন এবং আপনার কারণে এই ব্যক্তি হাল ছাড়েনি, এটাই সেই দিন যেদিন আপনি সত্যিকারের বেঁচে থাকেন। আমরা কৃতজ্ঞতার কথা বলছিলাম, আমি সবসময় কেন হাসি? আমি রাতে কাঁদি যখন কেউ দেখে না, কারণ আমি একজন মানুষ এবং আমাকে ভারসাম্য বজায় রাখতে হয়। এবং আমি সারাদিন হাসি কারণ আমি জানি যে আমি হাসলে আমি অন্যদের হাসতে সাহায্য করতে পারি, এটাই আমাকে এগিয়ে নিয়ে যায়। আপনার যা আছে আপনি তার জন্য কৃতজ্ঞ হন, তাহলে আপনি সবসময় আরও বেশি পাবেন। কিন্তু আপনি যদি কাঁদেন এবং যদি আপনি সামান্য জিনিসের জন্য কষ্ট পান যা আপনার নেই বা যা আপনি হারিয়েছেন, তবে আপনি কখনোই যথেষ্ট পাবেন না। কখনো কখনো আমরা যা নেই তা নিয়ে ভাবতে এত বেশি ব্যস্ত থাকি যে আমরা আমাদের আশীর্বাদগুলো উদযাপন করতে ভুলে যাই। আমি বলছি না যে আমি অসুস্থ এবং এতে আমি দুর্ভাগা হয়ে পড়েছি, তবে হ্যাঁ, এটা কঠিন। যখন আমি বলি যে আমি হাঁটতে পারি না, এটা বলা কঠিন। যখন আমি এই ব্যাগটি পরিধান করি তখন এটা আমাকে কষ্ট দেয়, কিন্তু আমাকে এগিয়ে যেতেই হবে, কারণ কখনো হাল না ছাড়াই হলো বাঁচার পথ। তাই আমি আমার কথা শেষ করব একটা সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে। আপনার জীবন সম্পূর্ণভাবে বাঁচুন, নিজেকে যেভাবে আছেন সেভাবেই গ্রহণ করুন, নিজের প্রতি সদয় হন, নিজের প্রতি সদয় হন। আমি আবারও বলছি, নিজের প্রতি সদয় হন, তারপরই আপনি অন্যদের প্রতি সদয় হতে পারবেন। নিজেকে ভালোবাসুন এবং সেই ভালোবাসা ছড়িয়ে দিন। জীবন কঠিন হবে, ঝড় আসবে, পরীক্ষা হবে, কিন্তু তা আপনাকে আরও শক্তিশালী করবে। কখনো হাল ছাড়বেন না। সত্যিকারের সুখ অর্থ, সাফল্য বা খ্যাতিতে নয়। আমার এই সবই আছে কিন্তু আমি এটা কখনো চাইনি।
সত্যিকারের সুখ কৃতজ্ঞতা। তাই কৃতজ্ঞ থাকুন, জীবিত থাকুন এবং প্রতিটি মুহূর্তে বাঁচুন। সবাইকে অনেক ধন্যবাদ।